ভারিয়েন্ট AY4.2 ডেল্টা ভাইরসর উপপ্রজাতি ইন্দোর মহারাষ্ট্রে আক্রান্ত চিহ্নট পুনে সতর্ক করাইলে ডিএমইটি করোনা পরে নূয়া ভারিয়েন্ট কু নেই বড়িলা ভয় দেশের চিহ্নট হচ্ছে AY4.2 নূয়া ভারিয়েন্টরে ইন্দোরে 7 জন আক্রান্ত হইতবা বেলে মহারাষ্ট্রে কিছু আক্রান্ত চিহ্নট হচ্ছে প্রথমে চিহ্নট হইতবার এহাকু ভারিয়েন্ট অফ ইনভেস্টিগেশন রে রাখা যাইছে পরে এহা ভারিয়েন্ট অফ ইন্টারেস্ট ও তারপরে কনসার্ন ভারিয়েন্ট হেব হলে বিশ্ব স্বাস্থ্য সংগঠন এহাকু ভারিয়েন্ট অফ কনসার্ন স্টেজ বলে ঘোষণা করি নাহি এহা ভারিয়েন্ট অফ ইনভেস্টিগেশন বলে ইউকে ঘোষণা করিছে ডিএমইটি আহুরি কইছন্তি ইংল্যান্ডরে 10% লোকঙ্ক পাখরে এই ভারিয়েন্ট দেখা যাউছে ভারতরে কিন্তু এহা অতি নগণ্য তেণু ব্যস্ত হেবার কিছু আবশ্যকতা নাই যেতবে গোটে নূয়া ভ্যারিয়েন্ট ডিটেক্ট হচ্ছে তার কেতে দূর গুণ পরিবর্তন হচ্ছে সে বিষয়ে বি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তেমন সময় কহব কোটা কম হব কারণ এপর্যন্ত সেমিতি কে গেলে হাজার হাজার প্রজাতি উপপ্রজাতির ভ্যারিয়েন্ট আসি সারে হেলথ সিকুরিটি এজেন্সি ইউকে যেটা এটা মনিটর কুচি সে ক্লিয়ারলি কুচি এটা পাখাপাখি 10% অধিকা ইনফেকশিয়াস হয়ে পড়ে কিন্তু আর ট্রান্সমিসিবিলিটি বা সংক্রমণ ক্ষমতা কেতে অছি সে বিষয়ে এপর্যন্ত আকলন করা যায় না যা বি এইটা কথা কইছি এটা কেবল লোক কথা এটা সাইন্টিফিক বেসিস রে এপর্যন্ত সেমিতি কে কিছু কই না সেপটে স্বাস্থ্য নির্দেশক কইছন্তি বাণ ফুটিলে লংস কো তাহা ইফেক্ট করিব করোনা সংক্রমণ বড়িবা কমিবা ডাইনামিক প্রসেস এবে আমি এন্ডামিক স্থিতিরে অছু ভুবনেশ্বরে তল উপর হয়ে প্লাটো স্টেজ রয়েছে ট্রান্সমিশন হেলা ভি পরিবেশ সৃষ্টি করিবা না এন্ডামিক স্টেজ হলে বি কোভিড রহিব বলে কইছন্তি ডক্টর বিজয় মহাপাত্র যে বাণ যে ফুটা যায় বাণ ফুটিলে কোন বাহারে ধোঁয়া বাহারে যে ধোঁয়ারে টক্সিক মেটেরিয়াল বি বাহারে কোভিড গোটিয়ে রোগ যেটা কি প্রাইমেরলি আমার লংস কু এফেক্ট করে যদি আমার বায়ুমণ্ডলের গ্যাসটা বি খারাপ হয়ে থিব যদি হব এফেক্টটা বেশি খারাপ হব তেমন এটা জেনারেল টার্ম মু কহুছি আমার দীপাবলি আসছে দীপ জাড়িবা যে বড়িবা কমিবা এ ডাইনামিক প্রসেসরে চালিব আমি এন্ডেমিক ফেজরে অছে এন্ডেমিক ফেজ মানে আমার জিরো হব না আমার নিশ্চয় ভাবে রহব যদি করোনার ট্রান্সমিশন হওয়া তাকে এনভায়রনমেন্ট মিলুছি সে জায়গায় বড়িবার পুনি কমিব ডেল্টা ভাইরসর 55টি উপপ্রজাতি রয়েছে তা ভিতর অল্প কেতোটি লোকলোচনকু আসছে জেনোমিক স্টডি চালিছে এ পর্যন্ত কেতে সংক্রমিত করুছি তাহা স্পষ্ট হই নাহি এনি অধিক পরীক্ষা নিরীক্ষা চালিছি কইছন্তি ডিএমটি ভুবনেশ্বর ভিডিও জার্নালিস্ট সনাতন বেহরাঙ্ক সহ দিব্যজ্যোতি মহান্তিঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।